হ্যালো বন্ধুরা, কেমন আছো? ফিরে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল ঘুরতে ভালোবাসি। তোমরা ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কিসের গল্প বলছি। হ্যাঁ, আমরা এখন কাশ্মীরের গল্প এখানে তুলে ধরার চেষ্টা করেছি। কলকাতা থেকে সবচেয়ে কম খরচে কীভাবে কাশ্মীর ঘোরা যায় তার সম্পূর্ণ ডিটেলস আমি এই আজকের ভিডিওতে বলবো। যদি ভিডিওটি পুরোপুরি দেখো, স্কিপ না করে, তাহলে তার পুরো ইনফরমেশন পেয়ে যাবে। দেখতে থাকো ঘুরতে ভালোবাসি চ্যানেল, আর চ্যানেলটিকে ভালো লাগলে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি। প্রথমেই চলে যাব আমি দেখাতে যে কলকাতা থেকে সবচেয়ে সহজ এবং কমফোর্টেবল জার্নির মাধ্যমে কি করে আমরা শ্রীনগর পৌঁছাবো। সো লেটস স্টার্ট দ্য চিপেস্ট ওয়ে টু রিচ শ্রীনগর ফ্রম কলকাতা। সো বন্ধুরা, কলকাতা থেকে কীভাবে শ্রীনগরে যাব, সবচেয়ে বেস্ট মোড অফ জার্নি হচ্ছে ট্রেন, সহজে সস্তায়। কলকাতা থেকে বা শিয়ালদা বা হাওড়া থেকে সাধারণত 3টি ট্রেন আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে 2317 হামসাফর এক্সপ্রেস, যেটা শুধুমাত্র সোমবার দুপুর 1:10 শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে। তারপরে সবচেয়ে বেস্ট ট্রেন হচ্ছে 12331 হিমগিরি এক্সপ্রেস, যেটা সপ্তাহের মঙ্গল, শনি এবং শুক্রবার রাত 11:55 হাওড়া স্টেশন থেকে ছাড়ে। আর সবচেয়ে দীর্ঘতম ট্রেন জার্নির সাক্ষী থাকতে চাইলে যেতে হবে জম্মু তাওয়াই এক্সপ্রেস, এটা রেগুলার ছাড়ে সপ্তাহে 7 দিনই, সোম থেকে রবিবার পর্যন্ত দুপুর 11:45 কলকাতা স্টেশন থেকে। আমি বলবো এই 3টে ট্রেনের মধ্যে সবচেয়ে বেস্ট ট্রেন হচ্ছে হামসফর, যদিও সপ্তাহে 1 দিন চলে, শুধুমাত্র 3A অ্যাভেলেবেল। তারপরে হচ্ছে হিমগিরি এক্সপ্রেস। রাশি কোন ট্রেনে কী ভাড়া, ভাড়ার ডিটেলসটা আমরা জেনে নিই। তো যেহেতু বলেছি সবচেয়ে বেস্ট ট্রেন হচ্ছে হামসফর, তা হামসফর এক্সপ্রেসের ভাড়া নিয়ে আগে আলোচনা করছি। হামসফর এক্সপ্রেসে শুধুমাত্র 3AC অ্যাভেলেবেল, পাতানুকুল পুরো ট্রেন। এই ট্রেনের ভাড়া হচ্ছে 2305 টাকা। তারপরের ট্রেন হচ্ছে হিমগিরি এক্সপ্রেস। এই হিমগিরি এক্সপ্রেসে আপনারা স্লিপার, 3AC, 2AC, ফার্স্ট ক্লাস 4টি শ্রেণী পাবেন। প্রত্যেক শ্রেণীর ভাড়া স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, আপনারা নোট করে নেবেন। এর পরের ট্রেন হচ্ছে জম্মু তাওয়াই এক্সপ্রেস। জম্মু তাওয়াই এক্সপ্রেসের স্লিপার আছে, নতুন সংযোজন হয়েছে 3 ইকোনমি ক্লাস, 3AC আছে, 2AC। ভাড়াগুলোর ডিটেলস দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, একটু নোট করে নেবেন। এবার আপনাদের দেখাবো IRCTC-র অ্যাপ দিয়ে কীভাবে অনলাইনে টিকিট বুকিং করবেন সবচেয়ে সহজ পদ্ধতিতে। প্রত্যেকটা স্টেপ ডিটেলসে দেখাবো, দেখতে থাকুন। প্রথমে IRCTC-র অ্যাপ আপনারা নিজের মোবাইলে খুলবেন, সেখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন। লগ ইন করার পরে প্রথমে যে আসবে ট্রেন, তারপরে বুক টিকিট। বুক টিকিটের পরে আপনি এবার কোথায় যাবেন, কোথা থেকে যাবেন, সেইগুলো ডিটেলস, হাওড়া থেকে জম্মু তাওয়াই বা যেখানেই যান দেবেন, সেইগুলো দেওয়ার পরে সেইগুলো সিলেক্ট করলেন। করার পরে এবার আপনার ডিজায়ারেবল ডেটটা আপনি দিলেন, যে ডেটে আপনি যেতে চান। আমি এখানে প্রথমে এপ্রিল মাসের প্রথম দিকে দেখছিলাম, তো স্বাভাবিকভাবে তখন তো আর টিকিট থাকবে না, আমাকে অবভিয়াসলির জন্য পরের দিকে যেতে হবে। তাও আপনাকে দেখিয়ে নিচ্ছে, আপনাকে এখানে দেখতে পারবেন যে প্রত্যেকটা ট্রেনের, প্রত্যেকটা ক্লাসের ভাড়াগুলো ডিটেলস আমি যেগুলো দিয়েছি আগের স্ক্রিনে, সেইগুলোর সঙ্গে ট্যালি হচ্ছে কি না দেখে নিন একটু। অবশ্যই ট্যালি হওয়া যতক্ষণই পেরেছি ঠিকঠাক ইনফরমেশান দেওয়ার চেষ্টাই করেছি। প্রত্যেকটা ট্রেনের দেখুন, স্লিপার, 3 ইকোনমি ক্লাস, AC, 3AC, 2AC বা হিমগিরি এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস, 2AC, 3AC, স্লিপার, প্রত্যেকটার ডিটেলস আমি দিয়েছি এবং প্রত্যেকটার ভাড়া দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার আপনাকে দেখতে চাচ্ছি যে ভাড়াটা দেখার পরে আপনি এবার যে ডেট অনুযায়ী টিকিট কাটবেন
সেই ডেটের দিকে। এখন আমি চলে এসেছি অগস্টের দিকে। দেখুন অগস্টের দিকে আমি টিকিট বুক করার চেষ্টা করছি। দেখুন প্রত্যেকটা ট্রেনেরই কিন্তু অ্যাভেলেবেল যথেষ্ট পরিমাণে আছে। এবার সেই হিসাবে আপনি ডেট অনুযায়ী যে কোনো ট্রেনের আপনার ডিজায়ারেবল কার, আপনি ক্লাস অনুযায়ী কোথায় যাবেন, স্লিপারে যাবেন না থ্রি এসিতে যাবেন না টু এসি, এটা আপনার আপনার পছন্দের উপর নির্ভর করে টিকিট কাটবেন। তো টিকিট কাটার প্রসিডিওরটা আমি সামনে বলছি। এবার ধরুন আমি ধরুন যে ট্রেনে যাব, ধরুন হিমগিরি এক্সপ্রেসের স্লিপার ক্লাসের আমি টিকিট কাটতে যাচ্ছি, এবার সেটাকে আমি সিলেক্ট করব, বা টু এসি হোক থ্রি এসি হোক যেটারই আমি টিকিট কাটতে যাব সেটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হলো। সিলেক্ট করার পরে আমি এবার আমার যেহেতু মাস্টার লিস্ট সেভ করা আছে, নাম, বয়স, সিনিয়র সিটিজেন না নর্মাল বয়স, এগুলো দিয়ে আমি এবার ছিল এডিট করে লিখলাম। অবশ্যই এখানে কিন্তু আপনার দেখুন ডিটেলস সব দেওয়া যাচ্ছে, ফোন নম্বর, আর এখানে আপনি অবশ্যই প্রিফারেন্সে দেবেন হচ্ছে কনসিডার অটো অ্যাপগ্রেডেশন। বাই চান্স ধরুন আপনি স্লিপার ক্লাসের টিকিট কাটলেন, আপনার টিকিট কনফার্ম হলো না, ওয়েটিং লিস্ট আছে, যদি কোনো ক্লাস হায়ার ক্লাসে যদি টিকিট অ্যাভেলেবেল থাকে সেটা দিয়ে আপনাকে তখন সেখানে প্রমোট করে দেওয়া হবে। এবার ওখান থেকে আপনার ওই নির্দিষ্ট পরিমাণ ক্যাপচা যেটা আছে সেটা দিয়ে দিলেন, তারপরে সিকিউরিটিটাকে অ্যাকসেপ্ট করে এবার আপনি দেখুন পেমেন্ট অপশন কী কী আছে। আপনার ডিজায়ারেবেল পেমেন্ট অপশনের মাধ্যমে আপনি পেমেন্ট করবেন, ভিম হলে ভিম বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, যে কোনো অপশন, পেটিএম, বিভিন্ন ধরনের আজকাল ওয়ালেট আছে, রেলওয়ে ওয়ালেট আছে, সেইগুলো আইআরসিটিসির ওয়ালেট আছে, সেইগুলো দিয়ে টিকিট কাটতে পারেন। এবার আপনি ওখান থেকে যদি আমি যেমন এখানে ইউপিআই দিয়ে করতে চেয়েছি আমার নিজের ইউপিআই দিয়ে, সেটা দিলে প্রথমে আমার নম্বর প্লাস ইউপিআইয়ের যে এক্সটেনশনটা আছে সেটা দিলাম, দিয়ে আগে ভেরিফাই করতে হবে যেটা ভেরিফাইড কিনা। ভেরিফাই করলে অটোমেটিক্যালি দেখিয়ে দেবে হ্যাঁ ভেরিফাইড ইউপিআই আইডি, নিয়ে আবার পেমেন্ট অপশনে পেমেন্ট করতে গেলে সেটা পেমেন্ট হয়ে যাবে, আপনার মেসেজ চলে আসবে পেমেন্ট কনফার্মেশন হয়ে গেলে যে আপনার টিকিট বুকিং হয়েছে কি না, বুকিং হয়ে গেলে কোন শ্রেণীতে বুক করেছেন সেই শ্রেণী, তার কনফার্ম টিকিট হলে সিট নম্বর বা বার্থ নম্বর, আমি এখানে যেহেতু পেমেন্ট করলাম না দেখালো না। এইভাবে আপনার পুরো টিকিট যাওয়া আসার টিকিট কেটে নিন। ট্রেনের টিকিট কাটাতে হলো। এবার আমাদের জম্মু তাওয়ায় ট্রেন থেকে নামলাম, জম্মু তাওয়ায় ট্রেন থেকে নেমে এবার আমাকে ওখান থেকে কীভাবে শ্রীনগর যেতে হবে সেই রাস্তাটা আপনাদের দেখাচ্ছি। থেকে বেস্ট জম্মু তাওয়ায় স্টেশনে নেমে ওখান থেকে যদি পারেন ওখানকার কোনো দূরপাল্লার ট্রেন থেকে জম্মু তাওয়ায় থেকে আপনি সোজা চলে যাবেন হচ্ছে ট্রেনে উধমপুর স্টেশন। উধমপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখবেন প্রচুর গাড়ি আছে, প্রচুর গাড়ি করে মধ্যে আপনি গাড়িওয়ালাদের সঙ্গে একটু দরদাম করে দেখবেন 150-200 টাকার মধ্যে শেয়ারে আপনি উধমপুর থেকে সোজা চলে যাবেন হচ্ছে বানিহাল রেল স্টেশনে। বানিহাল রেল স্টেশনে যাওয়ার আগে আপনি বানিহাল টানেল পাবেন, বানিহাল টানেল ক্রস করলে আপনি পেয়ে যাবেন হচ্ছে বানিহাল রেলওয়ে স্টেশন। সেখান থেকে আপনি ওখান থেকে লোকাল ট্রেনের টিকিট কাটবেন, সেখান থেকে 20 টাকা ভাড়া নেবে বানিহাল থেকে শ্রীনগর। ঘন্টা দুয়ের ট্রেনের সময় লাগবে, ট্রেনের টাইম টেবিল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনার সোজা চলে যান শ্রীনগর, শ্রীনগর পৌঁছে বাকি জিনিসটা ওখানে গিয়ে ঠিক করবেন। শ্রীনগর পৌঁছে আপনি এবার ওখানকার পুরো প্রোগ্রামের ইটিনারি তৈরি করুন। ডে ওয়ানে আপনি শ্রীনগরে পৌঁছালেন, সেখানে হোটেলে রাত্রিবাস করলেন, বিকেলবেলা ডাল লেক ভিজিট করলেন, দ্বিতীয় দিন সোজা চলে যান শ্রীনগর থেকে গুলমার্গ, সেখানে গন্ডোলা রাইড করুন, লোয়ার আপার দুটোই বছরে সবসময় বরফ পাবেন হচ্ছে আপারে, লোয়ারে শীতকালের দিকে পাবেন, বিকালে ফিরে এসে আপনি শিকারা রাইড করুন। ডে থ্রিতে আপনি চলে যান শ্রীনগর থেকে সোনমার্গ, সেখানে ঘোড়ায় চড়ে যান হচ্ছে খাজিওয়ার্স গ্লেসিয়ার, বিকালে ব্যাক করে চলে আসুন হাউস বোটে। হাউস বোটে থাকতে গেলে কিন্তু আপনাকে আগে থেকে সব প্যাকেজ করে রাখতে হবে। ডে ফোরে চলে যান শ্রীনগর লোকাল সাইট সিন, এবং সেগুলো করে আপনি পারলে সেদিনই চলে যান পেহেলগাঁওতে, পেহেলগাঁওতে সেদিন নাইট স্টে করুন। ডে ফাইভে পেহেলগাঁওয়ে লোকাল সাইট সিন করুন, আরু ভ্যালি, চন্দনওয়ারি, বেতাব ভ্যালি, সঙ্গে বাইসরন ভ্যালি,
এবার পহেলগাঁওতে সেদিন নাইট স্টে করে ডে সিক্সে চলে যান পহেলগাঁও থেকে সোজা কাটরা। সেখানে কাটরা পৌঁছে কাটরা রাত্রে হোটেলে বসবাস করতে পারেন, বা সেই রাত্রেই আপনি সোজা চলে যেতেন বৈষ্ণদেবী মন্দিরে। যদি রাত্রেবেলায় যান আপনার কষ্ট কম হবে, দিনের বেলায় একটু কষ্ট বেশি হবে। মোটামুটি 12-24 কিলোমিটার যাতায়াত মেলে। পরের দিন সকালেও করতে পারেন, তো সকালে করলে কষ্টটা বেশি হবে। এবার আপনি ডে 8-এ কাটরা থেকে সোজা চলে আসুন জম্মুতাওয়াই উদ্দেশ্যে। জম্মুতাওয়াই পৌঁছে জম্মুতাওয়াই থেকে কলকাতা ট্রেন। এবার আসছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন, গাড়ি ইত্যাদি। আপনি শ্রীনগরের সবচেয়ে বাজেট হোটেল পেয়ে যাবেন হচ্ছে হোটেল স্বপ্নম, ডাল লেকের পাশেই একদম মমতা চকের, ওখানে আপনি থাকতে পারেন। হোটেল স্বপ্নমের ওনার হচ্ছে মিস্টার সমর চক্রবর্তী। কন্ট্যাক্ট নম্বর লিস্ট ডিসক্রিপশন বক্সে প্লাস ডিসপ্লেতে দিচ্ছি, আপনারা দেখুন, যোগাযোগ করে নিতে পারবেন। এছাড়া আপনি যদি মনে করেন যে আরও অন্যান্য হোটেলে দেখতে পারেন, অনেক বাজেট হোটেল, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে আমি ডিটেলস একটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও আপনি যোগাযোগ করে থাকতে পারেন। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কম খরচে কাশ্মীর ঘোরা, তো একটু খোঁজ খবর নিয়ে এই হোটেলগুলো দেখতে পারেন, অবশ্যই সস্তায় পাবেন এবং সেটা যথেষ্ট পরিমাণে ভালোই। গাড়ির ডিটেলসও আমি ডিসক্রিপশন বক্সে দিচ্ছি, গাড়ির খরচা ডিসপ্লেতে চলছে, দেখুন। এবার আসি টোটাল এক্সপেন্ডিচার, আপনারা দেখুন টোটাল এক্সপেন্ডিচার, ট্রেন এবং শেয়ার ক্যাব, যেটা জম্মু থেকে একদম আমাকে শ্রীনগর পর্যন্ত পৌঁছে দেবে, সেটা টোটাল খরচা হবে 1700 টাকার মতো আশপাশে। আর শ্রীনগরের হোটেল 1200 টাকা, মানে সেটা চারজনের জন্য, মানে 4-bedded, দুটো ডবল খাট থাকবে, তো 300 টাকা পার হেড, 4 দিনের 2500 টাকা করে গাড়ি, 4 দিন আপনার অবশ্যই লাগবে, খুব কম করে হলেও 10,000 টাকা পার হেড, 2500 টাকা হয়ে গেল। পহেলগাঁওয়ের হোটেল আপনি ডিসক্রিপশন বক্সে যা ডিটেলস দেবো সেখান থেকে দেখবেন ওই 1200 টাকা করেই মতো পড়বে পার ডে, তো সেখানেও ওই 4-bedded, 300 টাকা করে পার হেড, 2 দিন থাকতে হবে পহেলগাঁওতে। লোকাল সাইট সিনের জন্য পহেলগাঁওতে আপনি নেবে গাড়ি ভাড়া হয় 1800 থেকে 2000 টাকা, তখন 500 টাকা করে পার হেড পড়ে যাচ্ছে। কাটরা হোটেলে 1000 টাকার মধ্যে ভালো হোটেল পেয়ে যাবেন। কাটরাতে বৈশিষ্ট্য হচ্ছে ওখানে কিন্তু সব নিরামিষ খাবার, আর বাকি জায়গায় আপনি আমিষ নিরামিষ সবই পাবেন। আর খাওয়া দাওয়ার খরচা এভারেজে আপনি ধরে রাখুন পার ডে 350 টাকা, তো সব মিলিয়ে দেখুন আপনি এটা রাফ এস্টিমেট করে দিয়েছি, ট্রেন ভাড়া গাড়ি ভাড়া মানে পৌঁছানো যাওয়া আসা নিয়ে 1700 টাকা, হোটেল 1200-2500 টাকা করে গাড়ি ভাড়া, 600 টাকা হচ্ছে পহেলগাঁওয়ের হোটেল, তারপরে গাড়ি ওখানকার লোকাল সাইট সিন 500 টাকা, কাটরায় 500 টাকা, আর সব মিলিয়ে খাওয়া দাওয়া হচ্ছে 2800 টাকা থেকে 3000 টাকা। এই নিয়ে দেখুন মোটামুটি 9800 টাকা পার হেড পড়বে হচ্ছে আপনার কাশ্মীর ঘোরা, মানে 10,000 টাকার নিচে। ভাবতে পারেন আমরা কত টাকা দিয়ে ঘুরে বেড়াই, ট্রাভেল এজেন্টকে দিই, চিন্তা আপনার করে দেখুন 10,000 টাকার মধ্যে আপনি আরামসে কাশ্মীর ঘুরে আসতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে আপনার যে রাইডগুলো করবেন সেইগুলো কিন্তু এখানে ধরা হয়নি, সেটা আপনার নিজের উপর নির্ভর করে, আপনি কী রাইড করবেন, কতক্ষণ রাইড করবেন, কী অ্যাক্টিভিটি করবেন, সব তার উপর নির্ভর করে খরচা। তো এটা হচ্ছে মোদ্দা যাওয়া আসা থাকা খাওয়া একটা রাফ এস্টিমেট করে দিয়েছি, মোটামুটি 10,000 টাকার মধ্যে ইজিলি ঘুরে আসা যায়, এবং আদার্স খরচা এবার আদার্স হিসাবে করতে হবে। তো দেখুন চিন্তা করুন ঘুরতে যাবেন কি না, সামনে এখন মরশুম চলছে, কাশ্মীরের মরশুম সবসময় চলে, তো 12 মাসই যাওয়া যায়, এক একটা সিজনে এক এক রকম, তো বিশেষ করে যদি শীতের সময় যান রেট হয়তো আরও কম পেতে পারেন, এটা আমি বলতে পারি। তো আমার এই উপস্থাপনা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম আরও ভালো ভিডিও হয়তো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব অদূর ভবিষ্যতে। ধন্যবাদ।